नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल। आज जे हेल्थ विषय नहीं आलोचना करब से हलो व्यथा। आमादे शरीरे विभिन्न समय विभिन्न रकम व्यथा सृष्टि है। कखनो पड़े जावा बा आघात जनित व्यथा होते पारे, कखनो पुड़े गेले अर्थात कोनो जगह आगुने पुड़े गेले सेक्षेत्रे व्यथा होते पारे। एछाड़ा अनेक समय आमादेर पेशीते अनेक समय टान पड़े सेक्षेत्रे व्यथा होते पारे। एछाड़ा विभिन्न रोगेर कारणे आमादेर शरीरे व्यथा हय়, যেমন গ্যাসের ব্যথা হতে পারে, তাছাড়া অনেক সময় বাতের ব্যথা, স্পন্ডিলাইটিস, সায়াটিকা ইত্যাদি রোগের কারণে আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যথা সৃষ্টি হয়। কিন্তু ব্যথা যেরকম হোক না কেন, ওই মতো ওষুধ খেলে খুব সহজেই এই ব্যথা থেকে সুস্থ লাভ হওয়া যায়। এবার আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এই সমস্ত ব্যথা থেকে সহজে সুস্থ লাভ হওয়া যায়। প্রথমে শুরু করি পোড়া ব্যথা, অর্থাৎ কোনো জায়গায় আগুনে পুড়ে গেল, কোনো গরম জল পড়লো বা গরম কিছু জিনিসে হাত দিলাম, হাত পুড়ে গেল, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ক্যান্থারিস। এই ক্যান্থারিসটা আমরা কীভাবে খাবো? থার্টি শক্তির ওষুধ দিনে দুবার পরপর চার দিন খাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। এবার আলোচনা করব আঘাত লাগা ব্যথা। যদি কোনো জায়গায় কোনো কোনো আমাদের শরীরে আঘাত লাগে সেক্ষেত্রে ব্যথা সৃষ্টি হয়। কখনো পড়ে গিয়ে হোক বা কেউ মারপিট করে হোক, কোনো জায়গায় যদি আঘাত লাগে তাহলে খুব ভালো কাজ করবে আর্নিকা। যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ আঘাত লাগার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো হলো আর্নিকা, রাস্টক্স, রুটা, সিম্পাইটাম ইত্যাদি ওষুধ আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে যখন এই সমস্ত ওষুধ ব্যবহার করব তখন সবসময় মনে করবেন একটা মেডিসিন ব্যবহার করব, কখনো একসঙ্গে দুটো মেডিসিন ব্যবহার করব না, কারণ হোমিওপ্যাথিক ওষুধে কখনো একসঙ্গে দুটো মেডিসিন ব্যবহার করলে কাজ হবে না। সেজন্য সবসময় মনে রাখবেন হোমিওপ্যাথিক ওষুধ সবসময় ব্যবহার করার নিয়ম হলো একটা মেডিসিন। যখন ব্যথা হবে, পড়ে গিয়ে হোক, আঘাতজনিত কারণ হোক বা মারপিট করা হোক, ব্যথা হলে সেক্ষেত্রে যে কোনো একটা ওষুধ আর্নিকা, রাস্টক্স, রুটা, সিম্পাইটাম এই সমস্ত মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন সিমটমস অনুসারে সকাল ও বিকালে চারবার থার্টি শক্তির ওষুধ খেলে খুব ভালো উপকার পাবেন। গ্যাসের ব্যথা, কোনো কোনো যদি আমাদের গ্যাস হয়, গ্যাস হলে অনেক সময় বুকে কষ্ট হয়, পেট ব্যথা করে, এই গ্যাসের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন খুব ভালো কার্যকরী সেগুলো হলো লাইকোপোডিয়াম, কার্বোভেস, চায়না ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে খেলে খুব ভালো কাজ করবে। থার্টি শক্তির ওষুধ দিনে দুবার পরপর দুদিন বা তিন দিন সকালে খালি পেটে খেলে বা বিকালে খেলে খুব ভালো উপকার পাবেন। স্পন্ডিলাইটিস, সায়াটিকা, অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস এই সমস্ত বিভিন্ন রোগের ক্ষেত্রে যদি আমাদের শরীরে ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে যে সমস্ত মেডিসিন, সেগুলো হলো ব্রায়ানিয়া, রাস্টক্স, ক্যালকুলাফলোর, মেডুইনাম, ক্যালসিয়াম, কলোফাইলাম ইত্যাদি ওষুধ। কিন্তু এই সমস্ত মেডিসিন যখন আমরা গ্রহণ করবো সবসময় মনে রাখবেন সিমটমস অনুসারে গ্রহণ করব বা ব্যবহার করব, কারণ সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি প্রয়োগ করা যায় না। আর হোমিওপ্যাথি সবসময় ব্যবহার করতে হবে একটা মেডিসিন, একসঙ্গে কখনো দুটো মেডিসিন ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে ওষুধের কাজ হবে না। সুতরাং সবসময় মনে রাখবেন একটা মেডিসিনই হোমিওপ্যাথির ক্ষেত্রে যথেষ্ট, সুতরাং সিঙ্গেল মেডিসিনই সবসময় ব্যবহার করলে সেক্ষেত্রে খুব ভালো উপকার পাবেন। এই সমস্ত মেডিসিনগুলো যখন ব্যবহার করবো তখন কীভাবে ব্যবহার করবো? থার্টি শক্তির ওষুধ পরপর চার দিন সকাল বিকেলে খেলে আশা করি খুব ভালো উপকার পাবেন। পেশি টান, এবার আলোচনা করব পেশি টানের ব্যথা। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পেশিতে টান পড়ে, কারোর ঘুমের মধ্যে টান পড়ে, কেউ ঘুমিয়ে আসে হট করে দেখুন ঘুমের মধ্যে পেশি টান পড়লো, জেগে উঠলো এবং চিৎকার করতে থাকে যন্ত্রণায়। এছাড়া অনেকে আসে হাঁটতে গেলেই পেশিতে টান পড়ে। এই সমস্ত পেশিটানের ক্ষেত্রে অনেক মেডিসিনও ব্যবহার করি, যে সমস্ত মেডিসিন ব্যবহার করে খুব উপকার পাওয়া যায় সেগুলোর মধ্যে কয়েকটি আমি আলোচনা করছি, যেমন রাস্টক্স, ব্রায়ানিয়া, কস্টিকাম, ক্যালিকার্ভ, ক্যালকিরাকার্ভ, নাগসোম ইত্যাদি। এই সমস্ত মেডিসিন খুব কার্যকরী এই পেশিটানের ক্ষেত্রে। তবে লক্ষণ অনুসারে এই সমস্ত মেডিসিন ব্যবহার করতে হয়। আপনার কখন পেশি টান পড়ছে এবং কী কী লক্ষণ প্রকাশ পাচ্ছে সে সমস্ত লক্ষণ উপরে নির্ভর করে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। তবে থার্টি শক্তির ওষুধ দিনে দুবার পরপর চার দিন খাবেন এবং খাওয়ার পরে দেখবেন কেমন আছেন, আশা করি ভালো থাকবেন। আমাদের শরীরে বিভিন্ন সময় যে সমস্ত ব্যথা হয় সে সমস্ত ব্যথার জন্য যে সমস্ত মেডিসিন আমরা ব্যবহার করি তার মধ্যে কয়েকটি আমি আলোচনা করলাম। এই সমস্ত মেডিসিনগুলো খুব কার্যকরী ব্যথার ক্ষেত্রে। এই সমস্ত মেডিসিন যদি লক্ষণ অনুসারে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে খুব ভালো উপকার পাবেন। এবার আলোচনা করব মেডিসিনটা কীভাবে দোকান থেকে কিনবেন। এই সমস্ত মেডিসিন যখন দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন, হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গোলুলসে নেবেন। যদি এক গ্রাম লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন, আর যদি গোলুলসে নেন তাহলে তিন চারটি করে দানা খাবেন।
যদি এক গ্রাম লিকুইড কিংবা এক গ্রাম গ্লুকোজ না পান তাহলে আপনি 10 ml সিলফাইন নেবেন। ওষুধটি খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, কিংবা ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। এই ভিডিওটি যদি আপনি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।